ইংলিশ প্রিমিয়ার লিগে ড্রয়ের বৃত্ত থেকে যেন বের হতে পারছে না বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। চেলসি লিভারপুলের পর এবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ড্র করেছে সিটি। টানা তিন ড্রয়ে লিগের পয়েন্ট টেবিলেও অবনমন হয়েছে তাদের। 30 পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের তিনে নেমে এলো ক্লাবটি। অবশ্য এদিন ম্যাচ শুরুর 9 মিনিটের মধ্যেই 2 গোল করেন টটেনহ্যামের ফরওয়ার্ড হিউং মিনসন। 6 মিনিটে কাউন্টার অ্যাটাকে দারুণ 1 গোল করে দলকে লিড এনে দেন এই কোরিয়ান স্ট্রাইকার। তবে এর ঠিক 3 মিনিট পরেই ভুল পোস্টে বল জালে জড়ান সন, তার গোলে সমতায় ফিরে সিটি। 31 মিনিটে হুলিয়ান আলভারেজের পাস থেকে গোল করে সিটিকে এগিয়ে নিয়ে যান ফোরেন। 35 মিনিটে ব্যবধান আরও বাড়াতে পারতেন আলভারেজ, তবে তার নেওয়া শট বারে লেগে ফেরত এলে হতাশা বাড়ে ইতিহাদে। 2-1 গোলের লিড নিয়ে বিরতিতে যায় সিটি। 69 মিনিটে স্পার্সদের সমতায় ফেরান আর্জেন্টাইন মিডফিল্ডার লোসোলসো। নির্ধারিত সময় শেষ হওয়ার 9 মিনিট আগে আবারও লিড যায় পেপ গার্দিওলা শিষ্যরা। আর্লিং হল্যান্ডের পাস থেকে গোল করে সিটিকে আবারও ম্যাচের চালকের আসনে বসান জ্যাক গ্রিলিশ। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। তবে ম্যাচের রোমাঞ্চ তখনও বাকি। সিটিজেনরা যখন জয়ের সুবাস পাচ্ছিল তখনই তাদের থেকে জয় ছিনিয়ে নেয় সুইডিশ স্ট্রাইকার কুলুসেভস্কি। তার শেষ মুহূর্তের গোলে হল্যান্ড গ্রিলিশদের জয় বঞ্চিত করে টটেনহ্যাম। এদিকে ঘরের মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট পেয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। এই জয়ে অ্যাথলেটিকোকে টপকে লালিগার পয়েন্ট টেবিলের 3-এ উঠে এলো কাতালান ক্লাবটি। স্টাদিও অলিম্পিক লুইস কোম্পানিতে ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ আসে স্বাগতিকদের সামনে, তবে সহজ সুযোগ পেয়েও মিস করেন রাফিনিয়া। এরপর বেশ কয়েকবার আক্রমণ করেও গোলের দেখা পায়নি বার্সা। 28 মিনিটে রাফিনিয়ার ক্রস থেকে গোল করে কাতালানদের লিড এনে দেন হোয়াও ফেলিক্স। এই গোল দিয়ে যেন ম্যাচের আগের সব সমালোচনার জবাব দিয়েছেন পর্তুগিজ স্ট্রাইকার। 1-0 গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বার্সা। দ্বিতীয়ার্ধে যেন গোল মিসের মহড়ায় নামে দুদল। বেশ কয়েকবার আক্রমণ করলেও ম্যাচে ফিরতে পারেনি অ্যাথলেটিকো মাদ্রিদ। শেষ পর্যন্ত পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জাভির শিষ্যরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ।